শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই নামে আমাদের সবাইকে বদলে দেওয়ার যে আন্দোলনটা হলো, সেটা যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকে যেন শুরু হলো শাফায়েত মনসুর রানার দেখানো গল্প আমার নাম মানুষ। গল্পটা শেষ হলো সেই স্টুডেন্টের স্পিরিটের সাথে হাই ফাইভ করে, বদলে তার আনন্দ নিয়ে তাদের সাথে হাসি হাসি মুখ করে সামনে এগিয়ে চলায়। স্ক্রিনে দেখানো মানুষেরা গর্ব করে বলল আমার নাম মানুষ, একদম আমাদের আশেপাশের কিছু বাস্তব চিত্র। যারা লেগুনাতে উঠে কুনুই দিয়ে মেয়েদের গুতা মারে, যারা যেখানে সেখানে ময়লা ফেলে, যারা ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হয় না, ঘুষ খেয়ে অফিসের ফাইল ছেড়ে দেয়, তাদের নিয়ে যেন শুরু হলো অমানুষদের গল্প। সে গল্প দেখে নিজের মধ্যেই এক ধরনের ক্ষোভের জন্ম হলো। জন কবির, অপর্ণা ঘোষ, ইরফান সাজাদের মধ্যে সেই চিরচরিত আমাদের মতো জমা ক্ষোভই যেন দেখা গেল। আমরা সেসব প্রতিদিনই দেখি, প্রতিনিয়ত সেসব সিচুয়েশন পার করি, হয়তো আমাদের তেমন কিছু করার থাকে না, আবার থাকলেও আমরা করি না। বড় গলায় বলা শিক্ষিত অমানুষেরাই আমাদের সেসব করতে দেয় না। তবে আমরা সবাই চাই এসব শেষ হোক, দেশ বদলাক, আমরা বদলাই। মনে মনে আমরা যে পরিবর্তনটা চেয়েছি সেটাই স্ক্রিনে দেখানোর জন্য চোখ বড় বড় হলো ততক্ষণে। তারপর শাফায়েত মনসুর রানা কয়েকজন মানুষ দেখালেন। তারা সবাই মানুষের স্কুলের নিয়মিত ছাত্র। তাদের স্পিরিট, তাদের বিবেক, তাদের বোঝালো এসব মেনে না যাবে না। অন্যায়ের প্রতিবাদ করতে হবে, মেরুদণ্ড সোজা রাখতে হবে, তবেই তুমি মানুষ। খুব বাস্তব এবং সাধারণ গল্প, ঠিক গল্প না, পুরোটাই বাস্তব বাস্তব। আমরা যেটা চেয়েছি সেটা যেভাবে করা যায় সেটাই যেন স্ক্রিনে দেখেছি। কেউ একজন শিশু অধিকার নিয়ে কাজ করছে অথচ তার ঘরেই একটা কাজের মেয়ে নির্যাতিত, এমন অনেক গল্প হাজার বছরের বাংলা সংস্কৃতির মতো ধ্রুব সত্য। নারী অধিকার নিয়ে কাজ করা অনেকেই আমরা অ্যাগেনস্ট অফ উমেন কাজ করতে দেখেছি, তাদের নিজেদের রাক্ষসের মতো চোখে টাকার জন্য ছোকছোক করতে দেখেছি। আমরা এমনই, আমাদের সমাজটাই এমন, সেটাই যেন চোখে আঙুল দিয়ে এই নাটকে দেখানো হলো আর একবার। তবে আমরা জানি, আমরা বিশ্বাস করি আমাদের ভালো হবে, আমাদের মানুষ হতে হবে। মাঝে মধ্যে দেশে কিছু ভালো সিনেমা হওয়ার পর আমরা বলি সেই সিনেমাটা দেশের সবাইকে দেখানো উচিত। আমার নাম মানুষ কোনো সিনেমা না, এটা একটা নাটক, এটা একটা রিয়েল লাইফ সোশ্যাল স্টোরি। তবে এই নাটকটা দেশের প্রতিটা মানুষকে দেখানো উচিত। টেলিভিশনে আজকাল আর নাটক দেখা হয় না, সবাই ইউটিউবেই দেখে। ইউটিউবের ভিউ দিয়ে যদিও কোনো কিছুর মেরিট আমি মাপতে চাই না, তবে এই নাটকটার আরও ভিউ দরকার ছিল, আরও এঙ্গেজমেন্ট দরকার ছিল। আফসোস, মিলিয়ন মিলিয়ন ভিউয়ের সস্তা ভিডিওর যুগে এই সলিড এলিমেন্টের ভালো জিনিস আমাদের ম্যাক্সিমাম অডিয়েন্স স্কিপ করে গেছে। সামহাও এই নাটকটাকে আরও প্রমোট করে আরও বেশি মানুষকে আমাদের দেখাতে হবে। সমস্যাগুলো আমরা জানি, হয়তো সলিউশন জানি না, মেরুদণ্ড সোজা রাখা জানি না। আমার নাম মানুষ হতে পারে আমাদের সেই শিক্ষার দ্বিতীয় পাঠ। প্রথম শিক্ষাটা তো দিয়েছে সেই স্টুডেন্টের আন্দোলনই। অনেকদিন পর কোনো নাটক দেখে বুক ভরা ভরা লাগলো। এমন কিছু সিগনেচার নাটক আমাদের সমাজের জন্য খুব দরকার। আমাদের কিছু মানুষ দরকার যারা সামনে থেকে এসে বারবার আমাদের মানুষ বানাতে চাইবে। ব্যর্থ হয়ে তারা ফিরে যাবে না, স্পিরিট নিয়ে বারবার ফিরে আসবে। তারা বসের মুখে ফাইল ছুঁড়ে মেরে বলে দেবে আপনি দুর্নীতি করেন, আপনার চাকরি আমি করব না। তারা হাতে গ্লাভস পরে অন্যের ফেলে যাওয়া কলার খোসা ডাস্টবিনে ফেলে তাদের ভালো হওয়ার লেসন শিখাবে। তারা সবার সামনে বলে দেবে এই মানুষটা ভালো না, এই মানুষটা ভণ্ড। আমাদের ব্যস্ত সময়ে, ব্যস্ত রাস্তায় লাইফ রিক্স নিয়ে পার হওয়ার সময় তারা লিফলেটে করে লিখে চোখের সামনে ধরবে রাস্তায় চলবে গাড়ি, ফুটওভার ব্রিজে চলবে মানুষ। ইয়েস, ফ্রম মাই সাইড এই নাটক আমাদের শিখিয়েছে আবারও, আমি এমন নাটক বারবার দেখতে চাই। আমি গর্ব করে বুক ফুলিয়ে বলতে চাই আমার নাম মানুষ। ভিউয়ার্স, যদি এই নাটকটি এখনও দেখে না থাকেন তবে আজই দেখুন। কেমন লাগলো আপনাদের কাছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।